প্রশ্ন করেছেন আপনি মানে একই প্রশ্নের সাথে যে আমরা যারা কর্মজীবনে প্রবেশ করেছি কিন্তু এখনও কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না আমাদের জন্য তো কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে শুদ্ধভাবে কোরআন শেখা কঠিন সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আপনারা কোরআন শেখার এই যে ব্রত সেটা থেকে ফিরে আসতে পারবেন না কোরআন আপনাদেরকে শিখতে হবে কারণ আপনার আপনি কর্মজন্মে প্রবেশ করার পরেও যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আপনার আগের জীবনে নিশ্চয়ই কিছু ত্রুটি হয়েছিল অথবা আপনি কোরআনের প্রতি গুরুত্ব দেননি আপনাকে তো এখন সলাদ পড়তে হচ্ছে তাই না সালাদ তো পড়তে হচ্ছে এমন তো নয় যে যিনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না তাকে সলাদ পড়তে হবে না সুতরাং আপনি যত বয়স্কই হন না কেন আপনাকে এই মুহূর্তের ডিসিশন নিতে হবে যে আপনি কোরআন শুদ্ধ করে শিখবেন তজভিদের সাথে শিখবেন কোরআনের মাখরাজগুলো আপনি রপ্ত করবেন এবং কোরআনের বর্ণগুলোর সঠিক উচ্চারণ কোরআনের যে মোফরাদগুলো আছে ওয়াকাবোলগুলো আছে সেগুলোর সঠিক উচ্চারণ জানা এবং তার পাশাপাশি যদি অর্থ জানতে পারেন সেটা আরও খুব ভালো হয় এগুলো আপনার জন্য খুবই অপরিহার্য তাহলে আপনি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারেন কারণ আপনারা যারা কর্মজীবী দিন রাত অষ্টপ্রহর আপনারা ব্যস্ত থাকেন বিশেষ করে যারা ব্যবসায়ী বা পেশাগত দায়িত্ব পালন করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হয় কোনো একটা অনলাইন কোর্সে আসা এখন তো জুম লাইভের মাধ্যমে কিংবা গুগল মিটের মাধ্যমে খুব চমৎকার সব কোর্স আপনাদের জন্য আসলে পেশ করা হয়েছে এবং আমাদের যে তাইবা একাডেমি যেটা আমরা প্রতিষ্ঠা করেছি সেই তাইবা একাডেমিও আপনাদের জন্য নিয়ে এসেছে সুন্দর সব তালিমুল কোরআনের কোর্স এবং এতে পুরুষদের জন্য মহিলাদের জন্য কোর্সের ব্যবস্থা করা হয়েছে এবং অচিরেই শিশু কিশোরদের জন্য সে ব্যবস্থা থাকবে যদিও কোনো সন্দেহ নেই অনলাইনে হয়তো আমরা সব কিছু সঠিকভাবে কমিউনিকেট করতে পারি না কিন্তু লাইভ সেশানে সেটা কমিউনিকেট করা যায় এবং সেটা তাইবা অ্যাকাডেমির মাধ্যমে আমরা যেটা লক্ষ্য করলাম যে সেখানে আপনার যে লাইভ ক্লাসগুলো হয় সেটা আবার ব্যাকআপ ক্লাস হিসেবে হিসাবে রেকর্ডেড থাকে ফলে আপনি লাইভ ক্লাস করার পরেও সেই ক্লাসটা আবার যতবার ইচ্ছা আপনি দেখতে পারবেন ফলে আমরা মনে করি যে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আপনি কিছুটা হলেও আপনার ওই গ্যাপটা পূরণ করতে পারবেন আপনি কিছুটা শিখতে পারবেন এবং আপনি যদি লেগে থাকেন তাহলে এক দুই বছরের মধ্যে আপনার কোরআন পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনার মতো আরও যারা আছেন তাদের আল্লাহ যেন তৌফিক দেন এবং তাদের মধ্যে এই বোধ উপলব্ধি দান করেন যে কোরআন শিখতেই হবে শুদ্ধভাবে কোরআন পড়তে জানতে হবে আল্লাহ তৌফিক দান করুন